হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন MDS মিডিয়া HD চ্যানেল। বন্ধুরা, এখন আপনারা দেখছেন সুন্দরবন-11 লঞ্চ, বাংলাদেশের একটি বিলাসবহুল লঞ্চ সুন্দরবন-11। লঞ্চটি দেখতে অনেক সুন্দর এবং নান্দনিক ডিজাইন, প্রচুর পরিমাণে দেখুন যাত্রী হচ্ছে। সুন্দরবন লঞ্চে এমনিতেই সবসময় যাত্রী বেশি পরিমাণে হয়ে থাকে, কারণ সুন্দরবন লঞ্চগুলো অনেক সুন্দর, আসলেই খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটি উপহার দিয়ে যাবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো সুন্দরবন-11 লঞ্চ ঢাকা সদরঘ ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আমি দেখাবো কীভাবে লঞ্চটি সদরঘাট ছেড়ে ব্যাকে গিয়ে সামনের দিকে টার্নিং নেয়। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের বিলাসবহুল নৌযান সুন্দরবন-11। তো বন্ধুরা, আপনারা আমাদের আগেও অনেকগুলো লঞ্চের ভিডিও দেখেছেন, বিলাসবহুল লঞ্চের ভিডিও। সুন্দরবন-11 লঞ্চ কখনো দেখানো হয়নি, আপনাদের জন্য সুন্দরবন-11 লঞ্চের ভিডিও নিয়ে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে দেখুন ঘাট ত্যাগ করবে সুন্দরবন-11। দেখুন ইতিমধ্যেই ঘাট ছেড়ে দিয়েছে সুন্দরবন-11 লঞ্চ, বাংলাদেশের স্বনামধন্য লঞ্চ সুন্দরবন-11। সুন্দরবন যতগুলো লঞ্চ আছে সবগুলোই বিলাসবহুল লঞ্চ। বন্ধুরা দেখুন কিভাবে ঘাট ত্যাগ করে সুন্দরবন-11 বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আপনারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের জন্য পরামর্শ দিবেন আরও কী কী লঞ্চ বা কোন কোন ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের জন্য সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুন্দরবন-11 লঞ্চের। বিশাল আকৃতির, দানব আকৃতির একটি লঞ্চ, বাংলাদেশের বিলাসবহুল নৌযান সুন্দরবন-11। বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওটি উপভোগ করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে ক্লিক করুন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে জানিয়ে আমি বিদায় নিচ্ছি।